বাংলাদেশে 1990 সালে সামরিক শাসক জেনারেল এইচ এম এরশাদ ক্ষমতাচ্যুত হবার পর থেকে গণতন্ত্রের উত্তরণের সময়কাল হিসেবে বিবেচনা করা হয়। এরপর থেকে বাংলাদেশে যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেগুলোর ফলাফল নিয়ে পরাজিত পক্ষ সবসময় নাকচ ছিল। বড় দুটি রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ যখন পরাজিত হয়েছে তখন তারা নির্বাচনের ফলাফল মেনে নেয়নি। 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত বাংলাদেশে মোট 5টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই 5টি নির্বাচনের পূর্বাপর ঘটনাবলী তুলে ধরা হয়েছে এই লেখায়। নির্বাচন 1991 বিএনপির জয়। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নিরপেক্ষ সরকারের অধীনে সাধারণ নির্বাচন ছিল সেটি। যদিও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সংবিধানের অংশ ছিল না, কিন্তু সবগুলো রাজনৈতিক দলের সম্মতির ভিত্তিতে সেটি করা হয়েছিল। 1991 সালে নির্বাচনের আগে প্রচারের সময় দুই প্রধান রাজনৈতিক দল পরস্পর প্রতি খুব বেশি আক্রমণাত্মক ছিল না। তৎকালীন সংবাদপত্র পর্যালোচনা করে এ ধারণা পাওয়া যায়। আওয়ামী লীগের নেতৃত্বে 8 দলীয় জোট, বিএনপির নেতৃত্বে 7 দলীয় জোট এবং বামপন্থী 5 দলীয় জোট নির্বাচনে অংশ নেয়। এই জোটগুলো সামরিক শাসক এরশাদ বিরোধী আন্দোলনেও সক্রিয় ছিল। 1991 সালে নির্বাচনে জয়ের ব্যাপারে আওয়ামী লীগ বেশ আত্মবিশ্বাসী ছিল। সে সময় নির্বাচনী প্রচারণা চলাকালে শেখ হাসিনা যেসব বক্তব্য দিয়েছিলেন তাতে তার সেই আত্মবিশ্বাস ফুটে ওঠে। দলের ইস্তেহার ঘোষণার সময় সাংবাদিককে প্রশ্নের জবাবে শেখ হাসিনা 2/3 আসনে জয়লাভের ব্যাপারে আশা প্রকাশ করে। আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইস্তেহারে বলে যে ক্ষমতায় গেলে তারা 1972 সালের সংবিধান পুনর্বহালের মাধ্যমে সংসদীয় ব্যবস্থা কায়েম করবে। উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারণার সময় শেখ হাসিনা বগুড়ায় এক জনসভায় বলেন, আওয়ামী লীগ বেশি কথা বলে না, সেমিফাইনাল বা ফাইনাল গেমের হুমকিও দেয় না, আওয়ামী লীগ যা করতে পারে কেবল সেটাই বলে। সংসদে আলাপ আলোচনার মাধ্যমে যমুনা সেতু নির্মাণ সহ উত্তরাঞ্চলের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। নির্বাচনে জয়ের ব্যাপারে শেখ হাসিনার আশাবাদ বিভিন্ন জনসভায় লক্ষ্য করা যায়। দেশে বিদেশে রব উঠিয়াছে আওয়ামী লীগ ক্ষমতায় যাইবে। খুলনার এক নির্বাচনী সমাবেশে শেখ হাসিনাকে উদ্ধৃত করে এই শিরোনাম করেছিল দৈনিক ইত্তেফাক। অন্যদিকে বিএনপি নেত্রী খালেদা জিয়া তার নির্বাচনী প্রচারের সময় বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি যেমন দিয়েছেন, অপরদিকে আওয়ামী লীগ সম্পর্কে নানা সতর্কবার্তা উচ্চারণ করেন। দেশজুড়ে প্রচার অভিযানের শেষ পর্যায়ে ঢাকার মানিকমি এভিনিউতে এক সমাবেশে খালেদা জিয়া আওয়ামী লীগকে টার্গেট করে বলেন, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, অন্যদের হাতে গোলামীর জিঞ্জির। বাংলাদেশকে বিদেশিদের গোলামীর চুক্তিতে আবদ্ধ করতে না চাইলে ধানের শীষে ভোট দিন, খালেদা জিয়াকে উদ্ধৃত করে লিখেছিল দৈনিক ইত্তেফাক পত্রিকা। এদিকে নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কঠোর নির্দেশনা দেন। নির্বাচনের আগের দিন রেডিও টিভিতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদ বলেন, এবারের নির্বাচন নিরপেক্ষ হতে বাধ্য। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট দেওয়ার জন্য বিপুল সংখ্যক মানুষ ভোট কেন্দ্রে হাজির হয়। 6.5 কোটি ভোটারের মধ্যে 60-70% ভোট পড়ে। নির্বাচনে কোথাও কোনো ধরনের সহিংসতা দেখা যায়নি। এই নির্বাচনে বিজয়ী দল হিসেবে আত্মপ্রকাশ করে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি। তবে নির্বাচনের ফলাফলে দেখা যায় কোনো দল সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই নির্বাচনে বিএনপি 140টি আসনে জয়লাভ করে, আওয়ামী লীগ জয়লাভ করে 84 আসনে, এছাড়া জাতীয় পার্টি 35 আসনে এবং জামায়াতে ইসলামী 18টি আসনে জয়লাভ করে। নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন, অগণতান্ত্রিক শক্তি সূক্ষ্ম কারচুপি করেছে, ভোটাররা আমাদের ভোট দিয়েছে কিন্তু চিহ্নিত অগণতান্ত্রিক শক্তি সূক্ষ্ম কারচুপি, কালো টাকা, সন্ত্রাস এবং এক অদৃশ্য শক্তির সাথে ষড়যন্ত্র করে ভোটের রায়ের ফল পাওয়া থেকে ভোটারদের বঞ্চিত করেছে, শেখ হাসিনাকে উদ্ধৃত করে লিখেছিল দৈনিক সংবাদ পত্রিকা। এ সময় নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের কারণ নিয়ে দলটির তৎকালীন নেতা ডক্টর কামাল হোসেনের একটি চিঠি ব্যাপক শোরগোল তৈরি করে। আওয়ামী লীগের নেতৃত্বে কার্যনির্বাহী সংসদের সভায় দেওয়া এক চিঠিতে তিনি বলেন, অতি বিশ্বাস, আত্মসম্ভরিতা এবং কর্মবিমুখতার কারণে আওয়ামী লীগের পরাজয় হয়েছে। ডক্টর হোসেন লিখেছিলেন, নির্বাচনের অনেক আগেই বিজয় সম্পর্কে তারা অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে ওঠেন, সেজন্য নেতাকর্মীরা নিশ্চিত বিজয়ের আগাম গর্বে মাতোয়ারা হয়ে ওঠে। দীর্ঘ চিঠিতে তিনি লেখেন, এছাড়া ডানপন্থী ও স্বাধীনতা বিরোধী শক্তিগুলো আওয়ামী লীগকে ভারতের সেবাদাস এবং ধর্মের শত্রু হিসেবে চিহ্নিত করে যেভাবে অপপ্রচার চালিয়েছে তার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রচারণা বরাবরই দুর্বল ছিল। এদিকে সরকার গঠনের জন্য বিএনপির সাথে জামায়াতের ইসলামীর আলোচনা চলতে থাকে। এক পর্যায়ে জামায়াতে ইসলামী অস্থায়ী রাষ্ট্রপতির কাছে চিঠির মাধ্যমে বিএনপিকে সমর্থন দেবার কথা জানায়।
1991 সালের 20 মার্চ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন খালেদা জিয়া। 15 ফেব্রুয়ারি 1996 বিতর্কিত নির্বাচন। 1996 সালের 15 ফেব্রুয়ারি তৎকালীন বিএনপি সরকার এক বিতর্কিত নির্বাচন আয়োজন করে। দেশের সবকটি বড় রাজনৈতিক দল সেই নির্বাচন বয়কট করেছিল। এ প্রেক্ষাপট তৈরি হয়েছিল 1994 সালে মাগুরা জেলার একটি উপনির্বাচনকে কেন্দ্র করে। তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ সে উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন দাবি করে। কিন্তু বিএনপি শুরু থেকে সেই দাবি নাকচ করে আসছিল। কিন্তু দাবি আদায়ের জন্য আওয়ামী লীগ ধীরে ধীরে তাদের আন্দোলন জোরদার করে। আওয়ামী লীগের এই দাবিকে সমর্থন করে জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী। 1995 সালে বছর জুড়ে বিভিন্ন সময় হরতাল এবং অবরোধ সহ নানা রাজনৈতিক কর্মসূচি দেয় আওয়ামী লীগ। একদিকে বিরোধী দলগুলোর কর্মসূচি জোরালো হচ্ছিল, অন্যদিকে বিএনপি সরকারও একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিল। বিএনপি যুক্তি দিয়েছিল সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচন অনুষ্ঠান করতেই হবে। দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার জন্য নানা কূটনৈতিক আলোচনা ও মধ্যস্থতার চেষ্টা বিফলে যায়। বিরোধী দলগুলো তীব্র আন্দোলন ও বয়কটের মুখে 1996 সালের 15 ফেব্রুয়ারি 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন বিভিন্ন জায়গায় সহিংসতায় অন্তত 10 জনের নিহত হওয়ার খবর প্রকাশিত হয় সংবাদপত্রে। একতরফা সেই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল খুবই নগণ্য। নির্বাচনের পর তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি একেএম সাদেক সাংবাদিকদের বলেন, কত শতাংশ মানুষ ভোট দিয়েছে সেটি বড় কথা নয়, নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটাই আসল কথা। 300 আসনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 250টি আসনে। 46টি আসনে একাধিক প্রার্থী না থাকায় বিএনপির প্রার্থীরা ভোটের আগে নির্বাচিত হয়ে যান। নির্বাচন 1996। আসন সংখ্যার বিচারে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে জোরালো লড়াই হয়েছিল 1996 সালে অনুষ্ঠিত 7ম জাতীয় সংসদ নির্বাচনে। সেই নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল 146টি আসন এবং বিএনপি পেয়েছিল 116টি আসন। এছাড়া জাতীয় পার্টির 32টি এবং জামায়াতে ইসলামী 3টি আসনে জয়লাভ করেছিল। সরকার গঠন করার জন্য কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। শেষ পর্যন্ত জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। এর মাধ্যমে 21 বছর পরে ক্ষমতায় ফিরে আসে এই দলটি। 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরও বিরোধী দলগুলোর জোরালো আন্দোলন অব্যাহত থাকে। তবে নির্বাচনের পর থেকে ধারণা পাওয়া যাচ্ছিল যে শীঘ্রই আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কূটনীতিকদের সমঝোতা চেষ্টা এবং তীব্র চাপের প্রেক্ষাপটে 1996 সালের 3রা মার্চ প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য সংসদে বিল আনা হবে। তিনি বিরোধী দলকে আলোচনার জন্য আহ্বান জানান। এর 2 দিন পরে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়ে চিঠি দেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 1996 সালের 19শে মার্চ বাংলাদেশের 6ষ্ঠ জাতীয় সংসদে প্রথম যে অধিবেশন শুরু হয় তার একমাত্র উদ্দেশ্য ছিল সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা। অধিবেশনের 4র্থ কার্যদিবস অর্থাৎ 24শে মার্চ রাতে জাতীয় সংসদে সংবিধানে যুক্ত করার জন্য বাছাই কমিটির রিপোর্ট সহ বিলটি উপস্থাপন করা হয়। 26শে মার্চ ভোররাতে বহুল আলোচিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিল সংসদে পাশ হয়। কারণ বিরোধী দলগুলোর সন্দেহ ছিল তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করলেও বিএনপি হয়তো সহজে ক্ষমতা ছাড়বে না, সেজন্য বিরোধী দলগুলো তাদের কর্মসূচি প্রত্যাহার করেনি। এক পর্যায়ে 1996 সালে 30শে মার্চ খালেদা জিয়া পদত্যাগ করেন এবং 6ষ্ঠ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। এরপর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন তৎকালীন সদ্য সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান। নির্বাচনী ইশতেহারে শেখ হাসিনা বলেন, ফারাক্কা সমস্যা সমাধানের জন্য প্রতিবেশী ভারতের সাথে আলোচনার মাধ্যমে চুক্তি সম্পাদন করা হবে। এছাড়া ভারতের সাথে 1972 সালে সম্পাদিত মৈত্রী চুক্তি নবায়ন করা হবে না বলে তিনি প্রতিশ্রুতি দেন। শেখ হাসিনা বলেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেশ ও জাতিকে সেবা করার সুযোগ দিন। নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা যখন চলছিল তখন ঘটে যায় অপ্রত্যাশিত একটি ঘটনা। তৎকালীন সেনাপ্রধান আবু সালেহ মোহাম্মদ নাসিমকে বাধ্যতামূলক অবসর প্রদান করেন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস। জেনারেল নাসিমের বিরুদ্ধে সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। অন্যদিকে জেনারেল নাসিমও বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, রাষ্ট্রপতি তাকে যেভাবে অবসর প্রদান করেছেন সেটি অবৈধ। নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে শেষ পর্যন্ত 1996 সালের 12ই জুন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পরপরই সবগুলো আসনের ফলাফল প্রকাশিত হয়নি। প্রথম দিকে 271টি আসনের ফলাফল প্রকাশিত হয়েছিল, যেখানে আওয়ামী লীগ পেয়েছিল 133টি আসন, বিএনপি 104টি আসন, জাতীয় পার্টি 29টি আসন এবং জামায়াতে ইসলামী 2টি আসন। এছাড়া 27টি আসনের 123টি কেন্দ্রে পুনর্নির্বাচন হয়েছিল। এজন্য সরকার গঠন করতে আওয়ামী লীগের প্রয়োজন ছিল জাতীয় পার্টির সমর্থন। নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পর বিএনপির তরফ থেকে ফলাফল মেনে নেওয়া হয়নি। দলটির তৎকালীন মহাসচিব আব্দুস সালাম তালুকদার এক সংবাদ সম্মেলনে 111টি আসনে পুনরায় নির্বাচন দাবি করেন। বিএনপির স্থায়ী কমিটির তৎকালীন সদস্য এ কিউ এম বদরুজ্জান চৌধুরী বলেন,
ইতিহাসের নজিরবিহীন কারচুপি করা হয়েছে। এই কারচুপি পূর্বপরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক। এর একদিন পরেই বিএনপি নেত্রী খালেদা জিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, বিএনপি নির্বাচনের ফল গ্রহণ কিংবা বর্জন কোনোটাই করেনি, তবে দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণে নানাভাবে বাধা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। কিন্তু আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলো সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। যারা এই মতামত দিয়েছিল তাদের মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের এনডিআই, ইউরোপীয় ইউনিয়ন, সার্ক ও জাপান পর্যবেক্ষক গ্রুপ। এনডিআই বলেছিলেন, নির্বাচনের কারচুপির যেসব অভিযোগ তোলা হচ্ছে সে সংক্রান্ত প্রমাণ কেউ দেখাতে পারেনি। প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা জানান, নির্বাচনে 73% ভোট পড়েছে এবং নির্বাচনে কারচুপির কোনো সুযোগ ছিল না। জাতীয় পার্টির সমর্থন নিয়ে 1996 সালের 23 জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শেখ হাসিনা। সংসদে যোগদানের প্রশ্নে বিএনপির মধ্যে অনাগ্রহ এবং দ্বিধা কাজ করছিল। শেষ পর্যন্ত বিএনপি সংসদে যোগ দেওয়ার কথা ঘোষণা করে। অনেকে ধারণা করেন এর পেছনে আন্তর্জাতিক চাপ কাজ করেছিল। নির্বাচন 2001, বিএনপির ব্যাপক বিজয়। অষ্টম জাতীয় সংসদ নির্বাচন নানা কারণে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল অধ্যায়। বিএনপি এবং জামায়াতে ইসলামী জোটবদ্ধ হয়ে এই নির্বাচনে অংশ নেয়। ক্ষমতার মেয়াদ পূর্ণ করে সংবিধান অনুসারে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আওয়ামী লীগ সরকার। তখন প্রধান উপদেষ্টা পদে আসীন হন তৎকালীন সদ্য সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান। প্রধান উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে এই প্রথমবারের মতো একটি নির্বাচিত সরকার হিসেবে 5 বছর মেয়াদ শেষ করে সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে দায়িত্ব অর্পণ করতে পেরে আমি আনন্দিত। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যে প্রশাসনে বড় ধরনের রদবদল করেন লতিফুর রহমান। প্রধান উপদেষ্টার আদেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব সহ 13 জন সচিবকে একসাথে সরিয়ে দেওয়া হয়। এ নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয় সে সময়। বিষয়টি বিএনপি ইতিবাচক দেখলেও আওয়ামী লীগ বিষয়টিকে ভালোভাবে নেয়নি। বিএনপির তরফ থেকে দাবি তোলা হয় যাতে নির্বাচনের আগে দেশে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। সাংবাদিকদের সাথে এক মত বিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, 2/3 আসনে জয়ী হব, আর সেটি না হলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত। এক পর্যায়ে তত্ত্বাবধায়ক সরকার পুলিশের মাধ্যমে বিশেষ অভিযান শুরু করে। সারাদেশকে 68টি সেক্টরে ভাগ করে এই অভিযান শুরু করা হয়েছিল। নির্বাচনের প্রচার চালানোর সময় শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, বিএনপি যা বলে তত্ত্বাবধায়ক সরকার তাই করে। 2001 সালের 1 অক্টোবর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট দেওয়ার সময় শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনেই আশা করেন যে তাদের দল নির্বাচনে জয়লাভ করবে। ভোট দেবার সময় শেখ হাসিনা বলেন, 200 আসন পাবার আশা নিয়ে কাজ করেছি, তবে 180 থেকে 190 আসন পাবো ইনশাল্লাহ। অন্যদিকে খালেদা জিয়া বলেন, কারচুপি না হলে রদবদল 2/3 আসনে বিজয়ী হবে 4 দল। নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন, স্থূল কারচুপি করে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। জনগণ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে, আমার মেনে নেওয়ার তো প্রশ্নই আসে না। নির্বাচনের পরে নতুন আরেক পরিস্থিতি তৈরি হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে হিন্দুদের উপর হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ, ধর্ষণ এবং লুটপাটের অভিযোগ আসতে থাকে। এসব ঘটনার সাথে বিএনপি কর্মী সমর্থকরা জড়িত বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। তখনও বিএনপি ক্ষমতা গ্রহণ করেনি। তখন তত্ত্বাবধায়ক সরকারের বিদায়কাল। এমন অবস্থায় ঢাকায় নিযুক্ত ইউরোপিয়ান কমিশনের রাষ্ট্রদূত উদ্বেগ প্রকাশ করেন এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। কিন্তু বিএনপি ক্ষমতা গ্রহণের পরেও পরিস্থিতি কোনো বদল হয়নি। সংসদে যোগ না দেবার ব্যাপারে বেশ অনড় ছিলেন শেখ হাসিনা। তাকে উদ্ধৃত করে দৈনিক সংবাদ পত্রিকা লিখেছিল, 4 দলীয় জোট 2/3 আসন নিয়ে গেছে, এখন আমাদের সংসদে যাওয়া না যাওয়ায় কিছু আসে না। তিনি বলেন, কারচুপির, নির্বাচন বাতিল এবং জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য সংগ্রাম চলবে। নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ সারা দেশে আধাবেলা অবরোধ কর্মসূচি ডাক দেয়। এছাড়া তারা আরও কিছু কর্মসূচি গ্রহণ করে। লতিফুর রহমান যখন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব ছেড়ে যাচ্ছিলেন, তখন আওয়ামী লীগ তার সমালোচনায় মুখর। এমন অবস্থায় লতিফুর রহমান জাতির উদ্দেশ্যে তার বিদায়ী ভাষণে দাবি করেন, দায়িত্ব পালনকালে তার সরকার কোনো পক্ষে বা বিপক্ষেই কাজ করেনি। আওয়ামী লীগ সংসদ সদস্যরা শপথ গ্রহণ করলেও সাথে সাথে সংসদে যোগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। শেখ হাসিনা অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মী ও সংখ্যালঘুদের হত্যা করছে। অত্যাচার, নির্যাতন, বাড়িঘর লুটপাটের অভিযোগও তোলেন তিনি। নানা রাজনৈতিক বাদানুবাদের পরে একসময় আওয়ামী লীগ সংসদে যোগ দেবার সিদ্ধান্ত নেয়। নির্বাচন 2008, আওয়ামী লীগের ফিরে আসা। পর্যবেক্ষকদের অনেকে মনে করে 2008 সালে অনুষ্ঠিত 9ম জাতীয় সংসদ নির্বাচন ছিল বাংলাদেশের সর্বশেষ
অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের পর আওয়ামী লীগ গত 15 বছর যাবৎ একটানা ক্ষমতায় রয়েছে। 2001 সালের নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাবার পরে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা বাড়িয়ে সংবিধানে একটি বড় সংশোধনী আনে বিএনপি সরকার। অভিযোগ রয়েছে, নিজেদের পছন্দের প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে রেখে নির্বাচনের সময় সুবিধা আদায়ের জন্য এই কাজ করেছিল বিএনপি সরকার। এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে তখনকার বিরোধী দল আওয়ামী লীগ। সংঘাতময় এক রাজনৈতিক পরিস্থিতিতে 2007 সালের 11 জানুয়ারি রাজনীতিতে হস্তক্ষেপ করে সেনাবাহিনী, জারি করা হয় জরুরি অবস্থা। জরুরি অবস্থা জারি করার অন্তত 6 মাস আগে থেকে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার বিষয়ে বহু বৈঠক করেছেন। সংঘাত এরিয়ার রাজনৈতিক অচলাবস্থার সমাধান করার ওপর জোর দিয়েছিলেন তারা। কূটনীতিকদের তখন সবচেয়ে বেশি তৎপর দেখা গিয়েছিল তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার হোসেন চৌধুরী এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পেট্রেসিয়া বিউটিনেসকে। যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মিস বিউটেনিস ওয়াশিংটনে যে গোপন তারবার্তা পাঠিয়েছিলেন সেটি ফাঁস হয়ে যায় উইকিলিসের ওয়েবসাইটে। 2007 সালের 9 জানুয়ারি পাঠানো এক তারবার্তায় দেখা যায়, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ব্রিটিশ হাইকমিশনার 2007 সালের 7 জানুয়ারি খালেদা জিয়ার সাথে একটি বৈঠক করেন। সেই বৈঠকে দুই কূটনৈতিক রাজনৈতিক সংকট সমাধানের জন্য পদক্ষেপ নেবার আহ্বান জানান। তারা খালেদা জিয়াকে আরও বলেন, রাজনৈতিক সমঝোতা হলে দেশ সংঘাতের হাত থেকে পরিত্রাণ পাবে এবং সামরিক হস্তক্ষেপের যে গুঞ্জন তৈরি হয়েছে সেটিও দূর হবে। ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলেও কার্যত সেটি পরিচালনা করেছে সেনাবাহিনী। ক্ষমতা গ্রহণের কিছুদিনের মধ্যেই ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সরকার আভাস দিয়েছিল যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে 2 বছর সময় লাগতে পারে। সেজন্য কারণ হিসেবে বলা হয়েছিল নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ছবিসহ ভোটার তালিকা তৈরি। একই সাথে সেনাবাহিনীর প্রত্যক্ষ সহায়তায় তথাকথিত দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেছিল দুর্নীতি দমন কমিশন। এর মূল লক্ষ্য ছিল রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা। অভিযোগ উঠেছিল আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং বিএনপি নেত্রী খালেদা জিয়াকে রাজনীতির বাইরে রাখার সর্বাত্মক চেষ্টা করছে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু সেটি সফল হয়নি। বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দলকে ভেঙে টুকরো করতে চেয়েছিল তৎকালীন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। মূল নেতৃত্বের বাইরে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে আরেকটি অংশ সৃষ্টি করার চেষ্টা করেছিল, যারা সংস্কারপন্থী হিসেবে পরিচিত পেয়েছিলেন। আওয়ামী লীগের মধ্যে বিষয়টা খুব বেশি প্রকাশ্যে না আসলেও বিএনপি সংস্কারপন্থী অংশটি প্রকাশ্যে এসেছিল। তারা দলের ভেতরে নানা ধরনের সংস্কার প্রস্তাব সামনে এনেছিল। পরবর্তীতে সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য নানা সমঝোতার চেষ্টা চলে। পর্দার সামনে এবং আড়ালে বিএনপি আওয়ামী লীগের সাথে আলোচনা অব্যাহত রাখে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিএনপি নির্বাচনে অংশ নেবে কি না সেটি নিয়ে 2008 সালের গোড়া থেকে সন্দেহ শুরু হয়। নির্বাচনে অংশ নেবার বিষয়ে খালেদা জিয়ার কিছু আপত্তি ছিল। তিনি চেয়েছিলেন তার দুই ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমানের মুক্তি ও বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা, কিন্তু সেনা গোয়েন্দারা শর্ত দেন যে বিএনপি নির্বাচনে অংশ নিলে খালেদা জিয়ার শর্ত মেনে নেওয়া হবে। বিএনপি তৎকালীন নেতা মওদুদ আহমেদের ভাষ্য এবং তৎকালীন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের ফাঁস হয়ে যাওয়া গোপন তারবার্তা থেকে এসব জানা যায়। এ নিয়ে খালেদা জিয়ার সাথে সেনা কর্মকর্তাদের তীব্র দরকষাকষি চলে দীর্ঘ সময়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। তবে খালেদা জিয়ার সাথে সরকারে কী ধরনের সমঝোতা হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত বিএনপি নেতারাও জানেন না বলে মনে হয়েছে। বাংলাদেশ ইমার্জেন্সি অ্যান্ড দ্য আফটারম্যাথ 2007 থেকে 2008 শিরোনামের বইতে মওদুদ আহমেদ অনুমান করেছেন যে ছেলেদের মুক্তি এবং বিদেশ পাঠানোর বিনিময়ে খালেদা জিয়া হয়তো নির্বাচনে অংশগ্রহণের শর্ত মেনে নিয়েছিল। নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রস্তুতি আগে থেকে শুরু হয়েছিল। পর্যবেক্ষকদের মতে প্রার্থী বাছাই, জোটের শরিকদের সাথে আসন ভাগাভাগি, নির্বাচন ইশতেহার প্রণয়ন, এসব কিছুর ক্ষেত্রে আওয়ামী লীগকে বেশ গোছানো মনে হয়েছে বিএনপির তুলনায়। তখন বিভিন্ন নির্বাচনী প্রচারণায় শেখ হাসিনা তুলে ধরেন ভবিষ্যতে তিনি বাংলাদেশকে কীভাবে দেখতে চান। আওয়ামী লীগের ডিজিটাল বাংলাদেশ স্লোগান তরুণ ভোটারদের আকৃষ্ট করে। এছাড়া দুর্নীতি দমন এবং বিদ্যুৎ সমাধান করার তুলে ধরেন আওয়ামী লীগ। আওয়ামী লীগের নির্বাচন ইশতেহার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যুদ্ধাপরাধের বিচার করা। যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি 2006 সাল থেকে জোর তৎপরতা শুরু করে সেক্টর কমান্ডার্স ফোরাম। তারা দেশের বিভিন্ন জায়গায় এ নিয়ে জনমত গঠনের কাজ করতে থাকে। এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগের নির্বাচন ইশতেহারে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। 2008 সালের 10 নভেম্বর ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি গোপন এক তারবার্তায় লিখেছেন, ডিসেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে জয়ের ব্যাপারে শেখ হাসিনাকে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে।
মনে হচ্ছে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হবার জন্য তিনি প্রস্তুতি শুরু করেছেন। নির্বাচনের দিন বিপুল উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে মানুষ ভোটকেন্দ্রে হাজির হয়েছিল। প্রতিটি ভোটকেন্দ্রের সামনে ছিল ভোটারদের দীর্ঘ সারি। যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল, সেজন্য ভোটকেন্দ্রগুলোতে কোনো রাজনৈতিক প্রভাব চোখে পড়েনি। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী 2008 সালের সাধারণ নির্বাচনে 86.29% ভোট পড়েছে। নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল 230 আসন, অন্যদিকে বিএনপি পেয়েছিল মাত্র 30 আসন। শুধু তাই নয়, 230 আসন আওয়ামী লীগের পাওয়া তারা জয়ী হয়। প্রাপ্ত ভোটের হারের ক্ষেত্রে ছিল বিশাল ফারাক। আওয়ামী লীগ পেয়েছিল 48.13% ভোট এবং বিএনপি পেয়েছিল 32.49% ভোট। সে নির্বাচনে দল হিসেবে সবচেয়ে বেশি ভরডুবি হয়েছিল জামায়াত ইসলামীর। চার দলীয় জোটের শরিক হিসেবে 39 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 2 আসনে জয়লাভ করেছিল দলটি। এছাড়া ভোট পেয়েছিল 4.60%। 29 ডিসেম্বর রাতে মোটামুটি পরিষ্কার হয়ে যায় যে আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করতে যাচ্ছে। সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন তার বইতে লিখেছেন, আমরা এমন রেজাল্ট আশা করিনি। আমাদের প্রাথমিক ধারণা ছিল যে মহাজোটের সাথে চার দলীয় জোটের তফাতটা হয়তো 40-50 আসনের হতে পারে। নির্বাচনের ফলাফল মেনে নিতে পারেনি বিএনপি। দলের পক্ষ থেকে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলা হয়। অন্যদিকে আওয়ামী লীগে তখন উল্লাস আর উচ্ছ্বাস। নির্বাচনের জয়ের ব্যাপারে আওয়ামী লীগ আত্মবিশ্বাসী ছিল ঠিকই, কিন্তু জয়ের ব্যবধান এত বেশি হবে সেটি অনেকে ভাবতে পারেননি। তথ্যভিত্তিক এবং শিক্ষামূলক ইউটিউব চ্যানেল বই পড়িতে আপনাকে স্বাগতম। আপনার পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে আমাদের প্লেলিস্ট। আমাদের চ্যানেলে রয়েছে বাংলার ঘটনা প্রবাহ, ইতিহাসের সাক্ষী, বাংলা সাহিত্য, প্রকৃতি ও ভূগোল বিষয়ক, এক্সেল এবং ওয়ার্ড সম্পর্কিত রয়েছে ছোট গল্প এবং বাংলার ইতিহাসসমূহ, মনীষীদের জীবন সহ আরও অনেক তথ্য। ইতিহাস এবং নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে আজই সাবস্ক্রাইব করুন বই পড়ি ইউটিউব চ্যানেল।